2021 এবং 2022 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সিলেবাসের প্রথম কবিতা রূপনারায়ণের কুলে কবিতা থেকে অনলাইন মক টেস্ট নিতে চলেছি। এই মক টেস্ট শুরু করবার প্রথমেই তোমাদের বলি, তোমরা যারা মনে করছো রূপনারায়ণের কুলে কবিতাটা আমার অত ভালো মুখস্থ নেই বা অতটা ভালো আমি বুঝতে পারিনি, আমি কি করে পরীক্ষা দেব, তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে একটি লিংক আমি দিয়ে দিলাম, সেই লিংকে ক্লিক করে এই কবিতাটি মাত্র 7 মিনিটের মধ্যে A to Z আমি আলোচনা করে দিয়েছি। আলোচনাটা অবশ্যই দেখে নাও, আশা করি এই কবিতা কেন্দ্রিক যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব তোমার মন থেকে দূর হয়ে যাবে। কিন্তু মক টেস্ট শুরুর আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেখো। এবার আসি মক টেস্টের নিয়মাবলীতে। আজকের ভিডিওটা দেখবার সময় তোমাকে কিন্তু অবশ্যই একটা খাতা এবং কলম পাশে নিয়ে বসতে হবে। আমি 10টা প্রশ্ন দেখাবো, প্রত্যেকটা প্রশ্নের 2টো করে উত্তর থাকবে। তুমি দাগ নাম্বার দিয়ে তোমার খাতাতে কোন দাগে কোন উত্তর সঠিক সেটা লেখো। 10টা উত্তর হয়ে যাওয়ার পর ভিডিওর শেষে আমি 10টা সঠিক উত্তরই তোমাদের দেখিয়ে দেব। তারপর তোমরা মিলিয়ে নাও তোমাদের কটা উত্তর সঠিক হলো, আর যার যে কটা উত্তর সঠিক হবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, অর্থাৎ তুমি 10-এর মধ্যে কত পেলে আমি কিন্তু জানতে চাইছি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজ ক্লাস 12-এর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রূপনারায়ণের কুলে কবিতা থেকে আমাদের মক টেস্ট। প্রথম প্রশ্ন, এক দাগ। রূপনারায়ণের কুলে কবিতাটির মূল গ্রন্থের নাম, মানে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশান ক, শেষের কবিতা। অপশান খ, শেষ লেখা। এই দুটোর মধ্যে কোনটা সঠিক উত্তর এক্ষুনি তুমি তোমার খাতাতে লিখে নাও। দুই দাগের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম ড্যাশ। এখানে আর কি প্রশ্নটা, বক্তা রক্তের অক্ষরে কী দেখেছেন? অপশান ক, আপনার রূপ বা নিজের রূপ। আর অপশান খ, জগতের রূপ বা পৃথিবীর রূপ। এই উত্তরটাও কিন্তু এক্ষুনি তোমরা খাতায় লিখে নাও। তিন দাগের প্রশ্ন, জানিলাম এ জগৎ ড্যাশ। এই ড্যাশে কি বসবে, প্রেম নয় নাকি স্বপ্ন নয়? সঠিক উত্তর যথারীতি এবারও লিখে ফেলো। এবার চার দাগের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। এই প্রশ্নটা কিন্তু একটু বিতর্কিত, খুব ভেবেচিন্তে তাই উত্তর দেবে। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে, সত্যকে নাকি কঠিনকে? অনেক বাজার চলতি নোটে লেখা থাকে কঠিন সত্যকে, কিন্তু উত্তর কিন্তু কঠিন সত্য নয়। কঠিন না সত্য কোনটা মনে হচ্ছে তোমার, তুমি অবশ্যই কমেন্টে লিখে জানিও। পাঁচ দাগে প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি কখন এটি জেনেছেন, ক, রূপনারায়ণের কুলে জেগে উঠে, নাকি খ, রূপনারায়ণের কুলে নিদ্রাচ্ছন্ন হয়ে? কোনটা সঠিক মনে হচ্ছে অবশ্যই তোমার পরীক্ষার খাতাতে লিখে ফেলো। ভিডিওটা যদি আকর্ষণীয় আর ভালো মনে হয় প্লিজ একটা লাইক করে দিও। কিন্তু ছয় দাগের প্রশ্ন, চিনিলাম আপনারে, বক্তা বা কবি নিজেকে চিনেছেন, অপশান ক, রক্তের অক্ষরে, নাকি অপশান খ, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সাত দাগের প্রশ্ন, মৃত্যুর দুঃখের তপস্যা হল কি? অপশান ক, এই জীবন। অপশান খ, এই যৌবন। খুব ভালো করে উত্তরগুলো কিন্তু বুঝে বুঝে দেবে। আট দাগের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ কি, একটি নদী নাকি রূপময় জগৎ বা পৃথিবী, কোনটা সেটা লিখবে। যদি তোমার মনে হয় প্রশ্নগুলো খুব টাফ, তুমি বুঝতে পারছো না, তাহলে আমি তোমায় অনুরোধ করব, আজকের ভিডিওর প্রথম কমেন্টে একটা লিংক পিন করে দেওয়া আছে, সেটাতে ক্লিক করলে মাত্র 7 মিনিটের মধ্যে এই কবিতার সম্পূর্ণ আলোচনা তোমাদের সামনে কিন্তু উপস্থাপিত হবে। ভিডিওটা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, নয় দাগ, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা সম্ভব। এটাও একটু ক্রিটিক্যাল কোশ্চেন, খুব মাথা খাটিয়ে উত্তরটা লিখবে। ক, মৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে, নাকি খ, রূপনারায়ণের কুলে জাগরণের মধ্য দিয়ে। এই উত্তরটা খুব ভেবে লিখবে। আজকের অন্তিম প্রশ্ন, 10 দাগ, কবির মতে সকল দেনা শোধ হয় দুঃখে নাকি মৃত্যুতে? তোমার এই 10টা প্রশ্নের উত্তর তুমি সবার আগে খাতায় লিখে নাও, আর ভিডিও শেষ অংশে আমি উত্তরগুলো দেখিয়ে দেব। মিলিয়ে দেখে নাও
তোমার কটা ঠিক হলো? মক টেস্টে 10টা প্রশ্নই শেষ, আশা করি তোমাদের উত্তর লেখাও শেষ। এবার তোমরা মিলিয়ে নাও কটা উত্তর তোমাদের সঠিক হলো, 10-এর মধ্যে তোমরা কত পেলে, আর অতি অবশ্যই তোমার প্রাপ্ত নাম্বারটা আমাকে কমেন্টে লিখে জানিও। আগামী ভিডিওতে এই রকম একটা মক টেস্ট যদি আবার নিতে চাই, কোন গল্প বা কবিতার উপর নিলে ভালো হয় সেটা লিখে জানিও, আর আজকের মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে তোমার অনুভূতি কেমন সেটাও জানিও। তুমি কত নাম্বার পেলে সেটা তো তুমি জেনেই গেছো, তোমার বন্ধুরাও যাতে এই মক টেস্টে অংশগ্রহণ করে তাদের উৎসাহিত করবার জন্য, তাই আজকের ভিডিওটাকে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।